क्वेश्चन नंबर 6 यदि लॉग एक्स प्लस वाई डिवाइडेड बाय 5 समान 1/2 इंटू लॉग एक्स प्लस लॉग वाई ब्रैकेट क्लोज है ताहले देखा जे एक्स डिवाइड बाय वाई प्लस वाई डिवाइड बाय एक्स समान 23 ये हमें प्रश्नटी ये प्रश्नटी के पढ़े नहीं प्रथम कि देखब ना प्रथम ये लगर जो अंशटा ये प्रथम खाता लिखे निब सुंदर लिखे और देखे निब ये बेसगुलो तो एक ही प्रत्येक लगर बेस सबगुलर बेस एक तईने जोग आई जोग तो हमें लग के गुणे आकार प्रकाश करते तईने लगर बेस ये लगर बेसगुलो सेम ते देखो तेल बामपक्षे कि करलम ना ये गुण आकार लिखब का ना लग एक्स प्लस ये एक्स इंटू वाई लिखे देव क्या गुण है ये परिष्कार जानते परि लगर जोग समान गुण तेल जा लिखल तपर कि लिखबे ना एखे समान आई लिखल हाफटा के करब ना ये दुटो के गुण कर पावर कर देव तेल लग एक्स इंटू वाई और हाफटा हो गलो वादर पावर अर्थात वर्गमूल हो एबार्क करब ना उभय पक्ष के लगगुलो के कैंसल कर देव তাহলে আমরা যা আছে তারপরে পরপর এটা লিখে নেব আর এটা লিখে এই ক্ষেত্রে আমরা প্লেসিং করে ওটাকে বর্গমূল চিহ্ন দিয়ে দেব পরবর্তী ক্ষেত্রে এই বর্গমূলটাকেই আমরা বর্গে রূপান্তরিত করে দেবো উভয় পক্ষে এবারে দেখো আমরা সেটা এখানে লিখে নিয়েছি এই এটা হচ্ছে আমাদের বর্গ তাহলে কী পেলাম এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার 5 এর স্কোয়ার সমান এক্স ওয়াই এবার এটা সূত্রটা ভেঙে দিচ্ছি স্কোয়ার এটার সূত্র কী ভাঙব আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা ভেঙে দিলাম আর ডিভাইড বাই 25 আর সমান যা আছে সেটা লিখে বজ্র গুণন করে নেব তাহলে কী পেলাম না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 25xy মাইনাস এটাকে পক্ষান্তর করে আমরা নিয়ে চলে গেছি এই 2xyটাকে পক্ষান্তর করে মাইনাস অর্থাৎ এই দুটোতে বিয়োগ করলে আমরা কত পাবো 23xy আমরা লিখে নিলাম আর এরপরে আমাদের কী করা হবে না এক্স ওয়াইটাকে আমরা দুটোতেই ডিভিশনকে প্লাস যেহেতু আছে দুটোতে পৃথক পৃথক লিখে দিচ্ছি এক্স ওয়াই এক্স ওয়াই এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই 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 স্কোয়ার বাই এক্স ওয়াই সমান 23 কেটে দিলাম এটা আর এটারও ওয়াই একটা কেটে দিলাম ওয়াই কেটে দিলাম তাহলে অ্যান্সার পেয়ে গেলাম ও এক্স ডিভাইডেড বাই যে এক্স বাই ওয়াই এটা আমাদের হবে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 23 এটাই আমাদের অ্যান্সার কোশ্চেন নম্বর 6 প্রশ্নটা যদি এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 14² হয় তাহলে দেখায় যে লগ ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্লোজ ইজ ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস 2 log 2 এটা আমাদের প্রশ্ন তাহলে প্রথমে ওই যে টু দি পাওয়ার 4গুলোকে আমরা প্রথমে ভেঙে নিয়ে ছোট করে লগ করে নেব তাহলে আমরা কী লিখব না এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 14a² b² ওটা আমাদের এবার সামনে বাম দিকেরটা আমরা ফর্মুলা ফেলে নেব যেমন লিখছি এ স্কোয়ারের হোল স্কোয়ার এটাকে ব্র্যাকেট ক্লোজ প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান যা আছে তাই অর্থাৎ 14a² b² এইভাবে আমরা করব আবার এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এবার এ প্লাস এটা হবে বি তার হোল স্কোয়ার আর মাইনাস 2ab মাইনাস 2a² আর বি স্কোয়ার আর সমান যা আছে তাই লিখে দিবে এবারে একে পক্ষান্তর করে নেব আমরা পক্ষান্তর করলে কী পাবো না টুটাই পারে গেলে প্লাস হয়ে 16 হয়ে যাবে তাহলে লিখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এটা হোল স্কোয়ার আছে আর এটা আমাদের যুক্ত হয়ে গেল 14a² b² প্লাস 2a² b² এটা আমরা 16 পাবো তাহলে লিখো তাহলে আবার এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 16a² b² একে আমরা বর্গমূল করে নিচ্ছি তাহলে বর্গমূল করলে এগুলো সমস্তগুলো উঠে যাবে তাহলে আমাদের বামপক্ষে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
समान এটার বর্গমূল হবে 4 আর এদের বর্গমূল হবে এবি, তাহলে এরা প্রত্যেকে গুণ, এটা তো আমরা জানি, এটা তো আমরা বর্গমূল করে পেলাম। ব্যাস এটা আমাদের লিখে দিলাম ব্র্যাকেটে, এবারে উভয় পক্ষে আমরা লগ নিয়ে নেব, এবারে পরিষ্কার করে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে বাম পক্ষে লগ নিলে হবে লগ ইন টু প্রথম বন্ধনী দিয়ে, লগ প্রথম বন্ধনী স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের লগ নিয়ে নিলাম, এদেরও লগ নিয়ে নিচ্ছি, তাহলে লগ ইন্টু ফোর এবি ইন্টু এবি, এরা প্রত্যেকেই যুক্ত হবে, লগ তো গুণের ক্ষেত্রে এটা তো আমরা পেয়েই গেলাম, আর এটাকে আমরা পরপর ভেঙে দেবো। তাহলে এটাকে আমরা লিখছি লগ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমরা লিখতেই থাকবো, এটা আমাদের অ্যান্সার বাম পক্ষ, সমান এবার প্রত্যেকটাকে আমরা যুক্ত আকারে লিখছি। দেখো গুণ সমান যোগের আকারে লিখব, তাহলে লগ প্রত্যেকটাকে লিখবে, লগ আগে এটাকে লিখে নিচ্ছি প্লাস লগ বিটাকে তারপরে লিখলাম, আর সংখ্যাটাকে আমরা লাস্টে লিখে নিচ্ছি প্লাস লগ ফোর, আর ফোরটাকে আবার ভাঙব বেস দিয়ে, আমরা কী করে স্কোয়ার করে ভাঙিয়ে নেব লগটাকে, টু স্কোয়ার করে, তাহলে এবার যেমন আছে সবগুলি শুধু লিখে নিয়ে আর কিচ্ছু না, তাহলে লগ এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যা আছে লিখতে লিখতে যাব আমরা, লগ এ প্লাস লগ বি, বোঝানোর ক্ষেত্রে ভালো লাগলে নিজেদের মধ্যে শেয়ার করে নিবে ও একটি সাবস্ক্রাইব করে রাখবে, বিভিন্ন ধরনের ম্যাথ আমরা অতি সহজে করে দেব। টুটাকে আবার মাল্টিপ্লাই করে নিলাম লগের, ফ্রি লগটাকে আমাদের সামনে মাল্টিপ্লাই, আর আমাদের অ্যান্সারের সাথে হুবহু মিলিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের লগ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি আর প্লাস, এবারে টুটা সামনের দিকে নিয়ে চলে এলাম, তাহলে এবারে লিখব প্লাস টু ইন্টু লগ টু, এটা আমাদের সামনে চলে আসে, এটাই আমাদের প্রমাণ।